করতে বলা হয়, যাতে সানুদার মতো করে সুর করা হয়, পুরোনো দিনের আমরা নাইনটিজের মেলোডিতে সানুদাকে ফিরে পাই, সেটা একটা প্ল্যানিং করা হয়েছিল বাবা মায়ের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে। আজকের দিনে গানটা আমি সম্পূর্ণভাবে রেকর্ডিং করে উঠতে পারলাম, আই এম সো হ্যাপি। এটা হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো গান, তা আমার মনে হয় কি এই গানটা বেশি করে লোকে পছন্দ করবে। মোহের বেড়া জালে বাঁধায় জীবন, সব কিছু হারিয়েও না হারায় মন, নিজের সাথে লড়াই করে বিজয়ী হও তুমি, তুমি ও তুমি, তুমি ও তুমি। আপনার শুনুন, ভালো লাগবে সানুদার গলায়। হ্যাঁ, ছবিটার নাম হচ্ছে কি তুমি ও তুমি। আমার ভালো লাগছে রবিশঙ্কর এই গানটাতে নারী শক্তির জাগ্রত করার জন্য, নারী শক্তিকে জাগ্রত করার জন্য যে প্রচেষ্টা, এই নিয়েই ছবিটার গল্পটা। এবং যেটাতে আমি, আমার মনে হয় অরুণিমা যে আমাদের ডাইরেক্টর, অরুণিমা অসাধারণ একটা স্টোরির উপরে কাজ করছে, যেটা আমার খুব ভালো লাগলো। অরুণিমাকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক বেস্ট উইশেস যে এরকম একটা প্রজেক্ট নিয়েও কাজ করছে, এবং এটা আমাদের দেশের জন্য খুব দরকারি সাবজেক্ট। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এর গানের কথাগুলো লিখেছে সন্দীপ, আর গানের সুরটা দিয়েছে সন্দীপ। তো সন্দীপের সুর খুব অনেকদিন পরে আমি এটা খুব ভালো মেলোডি এসে গাইলাম, খুব মেলোডি গেছে গানটার মধ্যে, এবং আমি খুব খুশি হয়েছি গানটা গিয়ে। এবং আমার মনে হয় কি আপনারা শুনবেন যখন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। অরুণিমা আর সন্দীপ, আর অরুণিমার যে কোম্পানি, সেই কোম্পানি, বলো তুমি, আমি বলতে পারবো না, অনেক বড়। হ্যাঁ ঠিক আছে, ডিজিম্যাক্স ক্রিয়েশন, তো ওই কোম্পানির ব্যানারে এই ছবিটা তৈরি হচ্ছে, এবং ও ডাইরেক্ট করছে। একটা মহিলা, মহিলাদের ব্যাপারটা নিয়ে ডাইরেক্ট করছে, এবং মহিলা মহিলার ব্যাপারটা বেশি জানবে, সুতরাং আমার মনে হয় ছবিটা ভালো হবে। গান তো আমার খুব ভালো লেগেছে, কথাগুলোও খুব ভালো, আর আমার অনেক অনেক গুড উইশেস রইল তোমার তোমার ছবিতে, এবং আমার মনে হয় লোকেদেরও খুব ভালো লাগবে। সন্দীপ, তুমি যে মেলোডি খুব ভালোবাসো, এখন যে ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, যে ধরনের গানগুলো হচ্ছে, মেলোডিকে ভেঙে অন্যরকম হচ্ছে, কিন্তু তার থেকে একদম যেমন হৃদয়ের যে গান, হৃদয় দিয়ে যে শোনে, ঠিক সেই ধরনের পেয়েছো একদম, যেটা প্রথমেই বলছিলাম যে একদম মনের মতো একটা গান লেখা হয়েছে, এবং সুরটাও তুমি একদম জাস্ট 15 মিনিটে একদম করে দিলে। দেখো গানটা ভালো হয়েছে, আমি প্রথমেই বললাম যে গানের মেলোডি খুব বেশি ভালো আছে, এবং কথাটাও খুব ভালো। আর আজকের গান যেটা হচ্ছে সেগুলো খারাপ না, সেগুলো সব ভালো হচ্ছে, কোনোটাকেই খারাপ বলা যাবে না। তবে এটা কি, এটা
হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো গান, তা আমার মনে হয় কি এই গানটা বেশি করে লোকে পছন্দ করবে। উর্বিনাতে নিজে একজন বড় অ্যাক্ট্রেস, হ্যাঁ, টলিউড, হ্যাঁ, এবং গত 10টা শর্ট ফিল্ম করেছে। উনি প্রথম বললেন যে প্রথম অনেকগুলো অনেকগুলো শর্ট ফিল্ম করেছে এবং এখন এটা প্রথম ফার্স্ট ফিল্ম করছে, এবং এটা তার দু তিন বছরের, এই যে গানটা 15 মিনিট করে দিলে, এটা উনি 2-3 বছর ধরে এই কনসেপ্টটা ভেবেছেন, টোটাল গল্পটা বলে। এবং এই যে 10টা শর্ট ফিল্ম করতে যে 10 বছর সময় লেগেছে, 7-8 বছর সময় লেগেছে, সেইটার এই জায়গাটায় পৌঁছবার জন্য এই তুমিও তুমি ওমেন এম্পাওয়ারমেন্ট, যেটা নারী শক্তি বললেন, সেই নিয়ে কি বলবেন? প্রত্যেকটা লাইফে, প্রত্যেকটা লোকের লাইফেই এটা আছে, স্ট্রাগল করতে করতেই লোকে বড় হয়, এবং আমার মনে হয় অরুণিও তাই করছে, অরুণিমাও তাই করছে। 5 বছর হোক 10 বছর হোক, এটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যে কোন সময় কে কখন কার ছবি কি ভালো লাগে বা কখন কি ক্লিক করে যায়, সেটা হচ্ছে কি টোটালি ডিপেন্ডস অন বিধাতা এবং সময়। তো আমার মনে হয় অরুণিমার এখন সময় এসছে, আর সেই সময়তে একটা ভালো গান দিয়েছে, যে সময় ল্যাক অফ মেলোডি একটা ভয়ঙ্কর একটা ব্যাপার চলছে আমাদের সোসাইটিতে, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, সেখানে একটা মেলোডি গান নিয়ে নেমে পড়া, এটাও একটা হিম্মতের ব্যাপার আছে। পারলেও লড়ালাপ্পাও করতে পারতো, তা সেটা না করেও হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো গান করেছে, অ্যান্ড দ্যাটস আই থিঙ্ক, তার জন্য আমি অনেক অনেক উইশ দিচ্ছি ওকে, বেস্ট উইশেস দিচ্ছি, এই জন্য যে ওর ছবিটা ভালো মতো চলবে এবং লোকে খুব পছন্দ করবে। সন্দীপও খুব সুন্দর, খুব ভালো লিখেছে। কিছু বলার নেই, মেনলি আমি কিছু বলতে পারছি না, কেন এটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে কুমার শানু আমার ছবিতে একটা গান গাইবে, সেহেতু আজকে সেটা সাকসেসফুল হয়েছে। এবং এটা মনে হলো আমার তুমিও তুমি যাত্রাপথে আরেকটু অনেকটা ধাপ আমি এগিয়ে এলাম, আরেকটু আমাকে জিতিয়ে দিল ভগবান। এবং আমরা ওয়েট করছি কবে এই গানটা এবং ছবিটা সবাই দেখতে পাবেন এবং আপনারা অ্যাকসেপ্ট করবেন কীভাবে, সেটার জন্য আমার ওয়েট করতে হবে আজ থেকে। তো আমি এক কথায় মানে ড্রিম কাম ট্রু, আর কিছু বলার নেই, ব্যাস এতটুকু। সন্দীপ কেমন লিখেছে? সন্দীপ নো ডাউট গানটার লেখা এবং সুর মানে অ্যামেজিং, আর সন্দীপ গানটা যেরকম করে সুর দিয়েছে সেই হতেই হয়তো গানটা এত সুন্দর হতে পেরেছে। এবং সেটা কুমার শানু গিয়েছেন, শানুদা গিয়েছেন, মানে আমার উপর হয়তো ভগবানের অনেক আশীর্বাদ আছে যে আমি যা যা চেয়েছি আমার ছবিতে আমি সবকটা প্ল্যাটফর্মে পার করতে পেরেছি, এবং আগামী দিনে ছবিটা দেখা অবধি যা যা আমার মানে স্ট্রাগল আমাকে পার করতে হবে আমি বোধহয় সবটাই পারবো। বাবা মায়ের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আজকের দিনে গানটা আমি সম্পূর্ণভাবে রেকর্ডিং করে উঠতে পারলাম। আই এম সো হ্যাপি। কুমার শানু আসলো, গান দেখলো, 1 ঘন্টা মতো করে দিয়ে চলে গেল, ব্যাপারটা চোখের উপর দেখলেন, ভাবা যায় না, মানে হি ইজ এ অ্যামেজিং পার্সন। মানে আমরা ভাবতাম, আমার মনে হচ্ছিলো যে প্রথম আমি গান না, আগে আমি শানুদার সাথে ছবি তুলতে বা এরকম একটা প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু আজকে নিজের ছবিতে শানুদা গান গাইতে আসছে, এটা আমার কাছে মানে অভাবনীয়। কিন্তু সেই মানে ভাবনার বাইরের কাজটাই আজকে সফল হয়েছে, আই এম সো হ্যাপি। আর কিছু বলার নেই, মানে দর্শকরা গান তো আর শানুদার গান সবাই শুনবেই, আমার ছবিটা সবাই কীভাবে নেবে তার জন্য আমার একটা টেনশন থাকছে, বাট গল্পটা আশা করি সবার ভালো লাগবে। নট অ্যাট অল তুমিও তুমি, এটা ইনার তুমি ভার্সেস আউটার তুমি, একটা না, প্রত্যেকটা মহিলার জীবন কাহিনী নিয়ে গল্পটা, অল অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট। যেটা শানুদাও আজকে গান গাইতে এসে বলেছে যে ছবিটা গল্পটা খুব ভালো লেগেছে, এবং এটা ইউনিভার্সাল স্টোরি, প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এই ছবিটা দেখা উচিত আমার মনে হয়। দেখার পর আপনারা ভিউ দিবেন ছবিটা কেমন হয়েছে। ভিজুয়াল এটা কোথায় হবে শুট, মানে শুটটা কোথায় হবে বা কারা, এটা কি কোনো ভিজুয়াল? এই ছবিটার থিম সং তুমিও তুমি, যেটা শানুদা গেয়ে গেলেন আজ, সেটা আমার ছবির থিম সং। এবং থিম সং আমার 3টে স্টোরি নিয়ে একটা গল্প, এই 3টে গল্পের মধ্যে থিম সং হিসাবে 3টে গল্পের মধ্যেই থাকবে, আলাদা করে কোনো ভিজুয়াল, আলাদা করে ভিজুয়াল থাকছে না, এটা ব্যাকড্রপে থাকবে, পুরো ছবিটা জুড়েই থাকবে গানটা। এবং সুরটাও ছিল আপনার, এবং কুমার শানুকে দিয়ে গানটা গায়, টোটাল ব্যাপারটা আপনার চোখে কেমন?
হ্যাঁ, প্রথম হচ্ছে এই ছবিটা ডিজিম্যাক্স ক্রিয়েশনের হয়ে আমি করছি, মিউজিক আমার দায়িত্ব দিয়েছে অরুণিমা। তো অরুণিমার এটা প্রথম ছবি, আর আমার খুব পছন্দের আর্টিস্ট এবং অরুণিমারও খুব পছন্দের আর্টিস্ট কুমার শানু। তো আমি যখন ছবিটা করি তখন প্রথমে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যে টাইটেল সংটা আমরা শানুদাকে দিয়ে গাওয়াবো, ফাইনালি এমন একটা সুর করতে বলা হয় যাতে শানুদার মতো করে সুর করা হয়, পুরোনো দিনের আমরা নাইনটিজের মেলোডিতে শানুদাকে ফিরে পাই, সেটা একটা প্ল্যানিং করা হয়েছিল। সেটা করার জন্য অরুণিমা আমাকে পরে গানটা লিখতে বলে। তো এই ছবিতে দুটো গান আমরা ব্যবহার করেছি, তার মধ্যে টাইটেল সংটা শানুদাই গাইছে, আর একদম 90-এর মেলোডি ধরে রাখার চেষ্টা করেছি। কথা সুর দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে মেয়েদের ইনার যে পাওয়ার আছে সেই পাওয়ারটা কী করে তারা এক্সপ্লোর করে, তারা যত কষ্ট যত সমস্যা আছে সেগুলো সে রিকভার করে তারা কী করে নতুন করে আবার বাঁচবে, নতুন করে লড়াই করে নতুন লড়াইতে জিতবে, সেই গল্পটাই গানটা বলে। আর শানুদা অসাধারণ, শানুদার গলা নিয়ে কোনো কথা নেই, আলটিমেট দ্য ফাইনাল ভোকাল শানুদা আমাদের ওয়েট করেছে কয়েকদিন, কিন্তু আলটিমেটলি শানুদাকে পেয়েছি এবং থ্যাংক ইউ শানুদাকে এই কারণে যে এই গানটা যারা শুনবে তারা নাইনটিজের শানুদাকে খুঁজে পাবে। আর এই মেলোডিটা আমার মনে সবার মুখে মুখে আজ না হোক কাল ঘুরবেই। লেখা সুর এবং থিমের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এই ছবিতে তিনটে গল্প আছে, তিনটে গল্পের তিনটে পার্ট, তিনটে পার্টই গানে বলা আছে, তিনটে পার্টে তিনটে গল্পকে তুলে ধরা হয়েছে কথার মাধ্যমে। সুরটাকে সেভাবে মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সুর করার চেষ্টা করেছি, অ্যারেঞ্জমেন্টস একদম মডার্ন কনসেপ্টে করেছি যাতে সকলের মানে ইয়ং জেনারেশনের কাছেও সুরটা খুব কাছাকাছি লাগে, মনের কাছে ছুঁয়ে যায়। আর শানুদার গলা এরপর লাস্ট অ্যারেঞ্জটা কী করে করলেন যে কুমার শানুর সাথে এই গানের সুরের সাথে গলার সাথে এই না, আসলে যখন গানটা করবো ভাবি তখন প্রথমেই ডিসিশন নেওয়া হয়েছিল যে শানুদাকে নিয়েই করা হবে, তার জন্য সুর করার সময় প্রথমেই যেটা ভাবা হয়েছিল যে একদম শানুদা যে ফরম্যাটে ভোকাল সাপোর্ট করে আমরা সেই ধরনের সুর বানাবো এবং সেই সুরটা যাতে শানুদাকে সাপোর্ট করে যায় এবং শানুদা যাতে নিজে গানটাকে মানে খুশি হতে পারে, সবার প্রথম এটা আমাদের দরকার ছিল। আর সেটা আমরা শানুদার কাছ থেকে পেয়েছি, শানুদার সেটা বলেছে যে গানটা শানুদার প্রচণ্ড ভালো লেগেছে, কম্পোজিশনটা পছন্দ হয়েছে শানুদার লেখা এবং সুর সবটাই। তো সেভাবে আমরা ডিসিশন নিয়েই প্রথম থেকে এগিয়েছিলাম যে এটা আমরা টাইটেল সংটা শানুদাকে নিয়েই করবো এবং ফাইনালি শানুদা আমাদের হেল্প করেছেন, আজকে এই গানটা গিয়েছেন, আমাদের আজকে এই গানটা করলাম, আপনারাও সবাই শুনুন, ভালো লাগবে, পজিটিভ। আমি খুব স্যাটিসফাইড শানুদাকে দিয়ে গানটা গাইয়ে। আর আরেকটা গান আছে সেটা শ্রীমতী গিয়েছে, আমাদের ছবিতে টোটাল দুটো গান আমরা এই ছবিতে রেখেছি, আর সামান্য কিছু জায়গায় আমরা রবীন্দ্রসঙ্গীতের অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু বেসিক্যালি আমরা এই গানটাকে বারবার ফিরিয়ে ফিরিয়ে আনবো ছবিতে সবার মুখে মুখে যাতে ঘোরে। থ্যাংক ইউ সন্দীপ সিংহ। Thank you.